হ্যালো বন্ধুরা, ফিক অ্যাট ডিজাইন চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকের ভিডিওতে তোমাদের দেখো রাউন্ড বালি ইয়ারিং, ঠিক আছে? তো বালি একটাই করা দেখাবো, কিন্তু জয়েন তোমাদের দুটো করা দেখাবো, ঠিক আছে? তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স নিউ স্টুডেন্ট, তো তোমাদের প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যারা ক্যাড ডিজাইনের কাজ শিখতে চায়, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের দেখাবো রাউন্ড বালি ইয়ারিং, ঠিক আছে? তো প্রথমে কার্ভে যাব, কার্ভে গিয়ে একটা সার্কেল নিয়ে নেব, 0 এন্টার, 10 এন্টার, ঠিক আছে? আমি ডিজাইন একটা নিয়ে নিচ্ছি তোমাদের দেখাবার জন্য, পিআই, ঠিক আছে? পিকচার 1 মিনিট, চলো আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি, দেখো 0 এন্টার, দেখো আমি একটা ডিজাইন, এই ডিজাইনটা দেখে আমি বানাবো, দেখো কীরকমভাবে বানাচ্ছি। তো আমি একটা সার্কেল নিয়ে নিয়েছি, ভেতরের মাপ কিন্তু আমি 10 mm রাখছি, ঠিক আছে? এটা 10 mm, এটা আমি কালার করে দিলাম। আমি এটা থেকে অফসেট মারবো, কার্ভে গিয়ে অফসেট 3 ইন্টার, ঠিক আছে? 3 mm, ঠিক আছে? 3 mm এটা আমি রাখছি, ঠিক আছে? এই চওড়াটা থিকনেসটা কিন্তু 3 mm, ঠিক আছে? এবার আমি এই দুটো কার্ভকে নিয়ে কিন্তু আমি চওড়াটা করবো, ঠিক আছে? সলিডে গিয়ে দেখো এটা ওয়ান সাইড আছে, আমি বোথ সাইডটা চালু করব, 1.4 মিটার, ঠিক আছে? দেখো আমি কিন্তু চওড়াটা করে নিয়েছি, কতটা চওড়া করব দেখো, এটা কিন্তু দেখাচ্ছি তোমাদের কতটা চওড়া আছে, এই এন, এই এন দেখেছ, 2.8 কিন্তু চওড়া আছে, ঠিক আছে? 2.8 চওড়া আছে। এবারে আমার কিন্তু একটা কার্ভে গিয়ে লাইন নিয়ে নেবো, ঠিক আছে? লাইন নিয়ে কিন্তু আন্দাজ বুঝে বা তোমরা কিন্তু মাপও করতে পারো, এখানে একটা সার্কেল নেবে, ঠিক আছে? এই কর্ড চালু করবে, এই কর্ড চালু করে কিন্তু পাঁচ এমএম কিন্তু এই গ্যাপটা তোমরা রাখতে পারো, ঠিক আছে? কানের দল কিন্তু 5 mm মতন রাখতে পারো বা তার একটু বেশি রাখতে পারো, 6 mm 7 mm রাখতে পারো, আমি কিন্তু 5 mm একটু বেশি রাখলাম, ঠিক আছে? চলো এটা এবার আমি মিরার করে নিই, এই কাপটা দেখো মিরার করে নিলাম। এবার এটাকে দুটো কাপকে নিয়ে কিন্তু আমি এই দেবো, সলিডটা নেবো, সলিডটা নিয়ে কিন্তু আমি কিন্তু কেটে দেবো, ঠিক আছে? এই যে দাগটা আছে দেখছো, এই দাগটা কিন্তু আমি এই কাটার জায়গায় ফেলবো, ঠিক আছে? এই কাটার জায়গায় ফেলবো,
এই রোটেট নব জিরো এন্টার এই সোজা ধরে এই শিফট ধরে এইখানে দেখো এই কাটা দাগটা এই কাটা দাগ বলতে মানে এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগটা কিন্তু আমি এই কাটার জায়গায় ফেলবো এটা আমি কাটবো ঠিক আছে চলো এবারে বিও বুলেট স্পিড ঠিক আছে এটা সিলেক্ট এই দুটো সারফেসকে সিলেক্ট দেখো কাটে না ঠিক আছে তাহলে এটাকে কাটার জন্য তোমাদের কী করতে হবে ও এফ অফসেট কাট অফসেট সারফেস সরি ঠিক আছে এবার এটাকে পয়েন্ট টু এন্টার এন্টার সলিড করলাম ঠিক আছে সারফেসে না কাটলে কিন্তু তোমরা কিন্তু এরমভাবে কাটতে পারো কিন্তু ঠিক আছে কাটার অনেক কিছু অপশান আছে এবারে বুলিয়ান ডিপেন্ড করব সলিড বুলিয়ান ডিপেন্ড এটা সিলেক্ট এটা সিলেক্ট দেখো কেটে গেছে এবারে কিন্তু এই সারফেসটা দিয়ে কাটা যাবে বি ও ঠিক আছে বুলিয়ান স্পিড এটা সিলেক্ট এই সারফেসটা সিলেক্ট দেখো কেটে গেল ডিলেট ঠিক আছে এই সারফেসটা ডিলেট করলাম ঠিক আছে এবারে কিন্তু আমরা এখানে একটা ডুপ্লিকেট কার্ড নেবো ঠিক আছে ডুপ্লিকেট এজ নেবো দেখো ডুপ্লিকেট এজ নিচ্ছি এইখানে এইখানে সিলেক্ট ঠিক আছে এই কার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করে কিন্তু আমরা অফসেট কার্ভ অন সারফেস নেবো ঠিক আছে এখানে সিলেক্ট এটা ফিলেট পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে এটাও সেম পয়েন্ট ফাইভ এন্টার ঠিক আছে আমরা এখানে একটা করে ডুপ্লিকেট এজ নিয়ে নেবো ঠিক আছে আমরা এটা কিন্তু অফসেট কার্বন সারফেস ফিলিট ওয়ান পয়েন্ট টু এন্টার ঠিক আছে এটা একটু বেশি রাখছি ঠিক আছে আর এটাও কিন্তু সেম ঠিক আছে দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমরা দেখো এই দেখো এক্সট্রা আইসো কার্ভ ঠিক আছে এটা নিলাম এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর টি এন্টার ঠিক আছে ট্যাঙ্গেল এটা হচ্ছে ট্যাঙ্গেল ঠিক আছে এটা আমরা আন্দাজ বুঝে যতটা পাথর বসাবো কিন্তু ঠিক ততটার মতো নিয়ে নেবো দেখো ঠিক এই পজিশানে আমরা রাখছি ঠিক আছে এবারে কিন্তু আমরা এই মেটেরিয়ালটা হাইড করে দিচ্ছি ঠিক আছে আমরা এই ধারের কার্ভগুলো কিন্তু ডিলেট করে দেবো ঠিক আছে আমরা কিন্তু এই ধারের কার্ভগুলো এখন ডিলেট করে দিচ্ছি ঠিক আছে এই ধারের কার্ভ এই ধারের কার্ভ এই কার্ভ আর এই কার্ভ ঠিক আছে সিলেক্ট করে কিন্তু টিম নেবো টিম টিম নিলাম কেটে দিচ্ছি দেখো ঠিক আছে কেটে দিলাম এবার সুইপ টু করবো এস টু সুইপ টু এই কার্ভ এই কার্ভ এই কার্ভ এই কার্ভ এন্টার এন্টার ঠিক আছে এবারে কিন্তু আমরা সলিডটা নিয়ে আসবো আর এই সারফেসটা সিলেক্ট করব এটা অফসেট সারফেস করব ঠিক আছে ও এফ অফসেট সারফেস
এটা দেখো ভেতর থেকে নিচ্ছে, দেখো এখানে দেখো বোথ সাইড, কিন্তু দেখো এখানে বোথ সাইড নো করা আছে, এটা ইয়েস করব, ঠিক আছে। চলো এটা আমরা কতটা ভেতরে ডিপ মারব, 0.4, ঠিক আছে, 0.4 ডিপ মারব, 0.4 এন্টার এন্টার, ঠিক আছে, 0.4 মেরেছি। এটা কিন্তু একটু বেশি মারবো, ঠিক আছে, 0.4 একটু বেশি মারলেও হবে, ভালো লাগবে দেখতে। কন্ট্রোল জেড করে দিচ্ছি, আবার ও এফ দাবিয়ে এটা পয়েন্ট, এটা বসাইড ইএসি আছে, এটা পয়েন্ট কিন্তু 5 করছি, 0.1 বেশি দিচ্ছি, এন্টার এন্টার, ঠিক আছে। এবার কিন্তু বুলিয়ান ডিফেন্ট নেবো, দেখো বুলিয়ান ডিফেন্ট, এই মেটেলটাকে সিলেক্ট করে ক্লিক, এই মেটেলটাকে সিলেক্ট করে ক্লিক, ঠিক আছে। আমরা যেটাকে কাটবো, যেটা দিয়ে কাটবো, আগে যেটাকে কাটবো সেটাকে ক্লিক, তারপরে যেটা দিয়ে কাটবো সেটাকে ক্লিক, ঠিক আছে। দেখো কেটে গেছে, বুঝতে পারছো কেটেছে কি, বুঝতে পারছো কেটেছি কি, দেখো বুঝতে পারছ। এবারে আমরা এই কাপটাকে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমরা কিন্তু এইখানে কিন্তু দেখো ডুপ্লিকেট এজ নেবো, নিলাম এইখানে গায়কির ক্লিক, এইখানে গায়ক ক্লিক, ঠিক আছে। নিয়ে কিন্তু এবারে দেখো টুইন কার্ভ, টুইন কার্ভ নিলাম, নিয়ে কিন্তু এই কার্ভ, এই কার্ভ সিলেক্ট করলাম, দেখো মধ্যেখানে একটা কার্ভ এলো, ঠিক আছে। এই কার্ভটা নিলাম কেন, পাথর নেওয়ার জন্য, ঠিক আছে, পাথর আমি সেন্টার বোঝার জন্য, ঠিক আছে। এফ সিক্স নিলাম, দেখো পাথর নিচ্ছি, ই দাবাবো, ঠিক আছে, এগুলো বন্ধ করে দিচ্ছি। ই ইয়েতে কিন্তু পাথর বাড়বে, ঠিক আছে, আর কিউএতে কিন্তু ছোট হবে, ঠিক আছে। আমরা 1.6, 1.7, 1.8, ঠিক আছে, 1.8 নিচ্ছি, 1.7টা নিলেও হয়, কিউ দাবাচ্ছি 1.7, ঠিক আছে, কেননা সিঙ্কেজ হবে, একটু ফ্রি রাখা ভালো গায়ে, ঠিক আছে। এই এইখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কিন্তু এই কার্ভটা ধরে কিন্তু পাথর নিতে পারবো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের এটা এখন দেখাবো না, ঠিক আছে, আমি কিন্তু একটা একটাই পাথর সিলেক্ট করবো, ঠিক আছে। আবার F6 তোমাদের পরে অন্য কোনো ভিডিওতে দেখাবো একটা এই কার্ভ থেকে কী করে অনেকগুলো পাথর নেওয়া যায়, ঠিক আছে। এখন তোমাদের এমনি নর্মাল পাথর বসিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, যেভাবে বসায় 1.5 গ্যাপ দিচ্ছি, 0.15, ঠিক আছে, দেখো 0.15। তার জন্য কিন্তু তোমাদের বলেছি যদি সেম 0.15 রাখতে চাও, স্পেসিং দেখো এখানে স্পেসিং 0.15 এন্টার, আর তোমাদের এই স্ন্যাপটা নো আছে ইয়েস করে দিতে হবে, তোমাদের কিন্তু সেম দেখো 0.15-এর বেশি কিন্তু পাথরটা নেবে না, ঠিক আছে, দেখছো। তোমরা কাজ করলে বুঝতে পারবে যে এটার কী কাজ আছে, ঠিক আছে, স্পেসিংয়ের কী কাজ আছে। এখানে আর টু মেটেল হতো,
मेटेल काटा जेतो ठीक आछे तो एटा आमी केटे नेब अन्य रकम काज करे ठीक आछे दाओ ये देखो এটা একটু মেটেলটা কেটে নেব কিভাবে সলিডে যাব একটু কাটাটা কম পড়েছে এটা আমি যেহেতু আন্দাজে তোমাদের দেখাচ্ছি কাটাটা কম পড়েছে তাই একটু বেশি কেটে নেব এই দেখো এক্সট্রা সারফেস এটা নিলাম ঠিক আছে নিয়ে কিন্তু ও এফ देखो ऑफसेट ठीक है लेकिन तो बहुत सही रहा है वन एंटर एंटर ठीक है इटा भी किंतु हमरा ये बारे देखो एक्स्ट्रा सर्फेस निच्छी इकने सिलेक्ट कुच्छी ये देखो इटा सर्फेस टा नी नीलम কালার চেঞ্জ করছি নাহলে বুঝতে পারবে না এই দেখো এক্সট্রা এই সারফেসটা নিলাম যে আমরা সারফেস বাড়াবো কীভাবে তোমাদের সারফেসের সময় তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এক্সট্রা সারফেস দেখো নিচ্ছি 1.5 এন্টার ঠিক আছে 1.5 কিন্তু বাড়ালে হবে কি দেখছি ঠিক আছে 1.5 ঠিক আছে 1.5 বাড়ালে হয়ে যাচ্ছে 1.2 করে নিচ্ছি ঠিক আছে দেখো 1.2 করে নিচ্ছি 1.5 বেশি হয়ে যাচ্ছে 1.2 এন্টার ঠিক আছে এবারে কিন্তু আমরা ও এফ অফসেট এটা দেখো বোথ সাইড আছে নো ইয়েস করে দেবো ঠিক আছে 0.5 এন্টার এন্টার এক মিনিট এটা মিস্টেক হয়েছে তো আমি তোমাদের এটা ডিলিট করে দেখাচ্ছি দেখো এক্সট্রা সারফেস নিলাম এখানে সারফেস নিলাম ঠিক আছে এই সারফেসটা এখানে কালার চেঞ্জ করছি দেখো এই দেখো এক্সট্রা সারফেসটা এখানে 1.2 নিচ্ছি 1.2 এন্টার ঠিক আছে এটা কিন্তু বেশি নেওয়া হয়ে গেছে দেখো ঠিক আছে এবারে আমরা ও এফ ঠিক আছে আগে যেটা করছিলাম ওটা মিস্টেক হয়েছিল ঠিক আছে 1 এন্টার এন্টার ঠিক আছে এবারে কাটবো দেখো বুলিয়ান ডিফেন এই মেটেলটা সিলেক্ট এটা সিলেক্ট ঠিক আছে এটা বেশি কেটেছে এক মিনিট দাঁড়ো কোনটা মিস্টেক হয়েছে দেখছি ও আচ্ছা এটা বোথ সাইডটা ইয়েস ছিল ঠিক আছে ও এফ বেশি কেটে গেল ওটা দেখো এটা ইয়েস করা ছিল বলে দুদিকেই নিয়ে নিয়েছে এটা কিন্তু একদিকে হবে ঠিক আছে বুলিয়ান ডিফেন এই মেটেরিয়াল সিলেক্ট এটা সিলেক্ট ঠিক আছে দেখতে পেলে অনেক রকমভাবে করা যায় ঠিক আছে কোনো 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 সময় মিস্টেক হয় মিস্টেক হতে তোমরা দেবে না ঠিক আছে তোমরা সঙ্গে সঙ্গে ওটা কীভাবে করা যায় করে ফেলবে ঠিক আছে কোনো ব্যাপার না একবার যদি মাথায় ঢুকে নাও তোমরা সব কিছু করতে পারবে ঠিক আছে কিচ্ছু ব্যাপার না এইসব কাজের তো তোমরা সেই জন্যে বলছি তোমাদের প্রত্যেকে বারবার মন দিয়ে ভিডিও ভালোভাবে ফলো করে শুনে কাজ বানিও আর অবশ্যই নোট করতে ভুলবে না নোট করতে একদম ভুলবে না খাতায় লিখতে থাকবে আর সেভাবে কাজ
বানাতে থাকবে, ঠিক আছে? খাতায় নোট করলে কিন্তু তোমরা নোট দেখেও কিন্তু কাজ করতে পারবে, ঠিক আছে? এবারে এই মেটেলটা সিলেক্ট করছি F6, দেখো পং নিচ্ছি, পং নিচ্ছি, এ দেখো এটা খোঁচা ভেতরে ঢুকে যাচ্ছে, এটা ফিলিট করতে হবে, ঠিক আছে? ফিলিট করলাম, এবার এটা স্ক্রল করে তুলছি, 0.3 এন্টার, ঠিক আছে? ভেতরে এটা 0.3 হবে, 0.3, ঠিক আছে? এটা 7.7 দিচ্ছি, আর এটা 0% আছে, 0% করছি, ঠিক আছে? আমরা কিন্তু খোঁচাটা থিকনেস ডায়মিটার দেবো, একটা ডায়মিটার দেবো 0.7, ঠিক আছে? দেখো 0.7 নিয়ে নিয়েছে, এখানে খোঁচা বসিয়ে দিচ্ছি, এখানে খোঁচা বসাচ্ছি, এইখানে খোঁচা বসাচ্ছি, এইখানে খোঁচা বসাচ্ছি। খোঁচা কিন্তু বেশি ঢুকিয়ে বসাবে না, আর একদম বাইরেও বসাবে না, খোঁচা জাস্ট হালকা তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করবে, ঠিক এতটা মতন যেরকম আমি ঢুকিয়ে বসাচ্ছি। খোঁচা মানে প্রং, ঠিক আছে? খোঁচা মানে প্রং, খোঁচাকে প্রং বলা হয়, ঠিক আছে? আমি যতটা বসাচ্ছি ঠিক ততটাই তোমরা চেষ্টা করবে খোঁচা বসাবার, ঠিক আছে? পাথরে বেশি ঢোকালে কিন্তু খোঁচা কিন্তু প্রং কিন্তু কেটে যাবে, ঠিক আছে? কাটার যখন মারবে কেটে যাবে। এখানে আর ঠিক আছে, এখানে এবারে খোঁচাগুলো সিলেক্ট করে নেব, ঠিক আছে? খোঁচাগুলো সিলেক্ট করে কিন্তু এ দেখো মিরার করে নিলাম, ঠিক আছে? দেখো শিফট ধরে কিন্তু মিরার করতে হবে, ঠিক আছে? কন্ট্রোল অল ধরে কিন্তু একবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে কিন্তু এটা গ্রুপ করে নিচ্ছি, ঠিক আছে? গ্রুপ করে নিলাম, এবারে তোমাদের এটা এখন কাটবো না, ঠিক আছে? এখন কাটার করবো না, আগে তোমাদের একটা অপশন একটা জিনিস দেখে নিই, ঠিক আছে? এখানে কিন্তু একটা সার্কেল নেব, 0.9 এন্টার, ঠিক আছে? এটা 0.9 সার্কেল নিলাম, ঠিক মধ্যখানে বসিয়ে দেবো, ঠিক আছে? এবার কিন্তু এই ভিউয়ের কাজ, সাইড ভিউয়ের কাজ দেখো, ঠিক আছে? সাইড ভিউয়ের কাজ এটা একটা কিন্তু আমি কপি করে রেখে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের একটা জয়েন দেখাবার জন্য, ঠিক আছে? এক মিনিট, এটা কপি করেছি, পাথরগুলো গ্রুপ করে নিই, গ্রুপ, ঠিক আছে? এটাও কপি করে নিই, এই পাথর আর এটা একটা হাইট করে রাখছি, দেখো। এবারে জয়েন দেখাচ্ছি তোমাদের, প্রথমে হার্ড কাট জয়েন দেখাচ্ছি, ঠিক আছে? সাইড ভিউ আসবে, এসে কিন্তু দেখো বন্ধু, এখানে এবারে একটা সার্কেল নেব, 0.9
0.9 एंटर ठीक है 0.9 एंटर एक सर्कल निलाम एबार ए सर्कलटा देखो अंदाज बुझे ठीक एरकम जगह बसिए देव ठीक है बसवार पर किन्तु आमरा एक्टा लाइन नेब ठीक है सिंगल लाइन निलाम एटा बंद कर देव निये किन्तु देखो एरकम एक्टा कार्व लाइन निये टेने नेब ठीक है एटा मिरर जीरो एंटर मिरर ठीक है एटा एकटू रोटेट करे नेब एटा निये रोटेट करे नेब एखानटा एकटू ठीक है একটু ভি গোছের হালকা করে নেব এবারে সিঙ্গেল লাইন নিচ্ছে আবার এইটা এটা 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 ঠিক আছে এবারে এই চারটে কার্ভ কিন্তু সলিড করব আমরা এক্স টু কার্ভে যাব সলিডে গিয়ে আমরা কিন্তু এই মধ্যখানে এটা কিন্তু এক এমএম রাখবো ঠিক আছে 0.5 যেহেতু বোথ সাইডে আছে 0.5 নিতে হবে ঠিক আছে এবারে এটা কিন্তু আমরা একটা ডুপ্লিকেট করে নেব ঠিক আছে এটা ডুপ্লিকেট করে রাখলাম এটা অন্য কালারে করে রাখলাম ঠিক আছে দেখো অন্য কালারে একটা করে রেখেছি তো এই কালারটা হাইড করে দিচ্ছি এবারে আমরা বুলিয়ান ডিফেন্ট নেব এই দেখো এটা সিলেক্ট এটা সিলেক্ট দেখো এখানে ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমরা যেটা ডুপ্লিকেট করে রাখলাম সেটা আমরা নিয়ে আসব ঠিক আছে এবারে নিয়ে এসে এই দেখো এই ডুপ্লিকেট এজ এটা নিলাম এটা নিলাম নিয়ে কিন্তু আমরা সলিডে এক্স টু কার্ভে যাব দেখো সারফেস নেব ঠিক আছে সারফেস নিয়ে কিন্তু আমরা কাটবো এই সলিডটাকে ঠিক আছে এই বেইরে আছে বি ও বুলিয়ান স্পিড এটা সিলেক্ট এই সারফেস এই সারফেস দেখো কেটে গেছে এগুলো সব ডিলেট এগুলো সব ডিলেট ঠিক আছে কার্ভ কিন্তু তোমরা ডিলেট করবে না ঠিক আছে দেখতে পেলে এবারে এটা সলিড সলিড করে কিন্তু একটা পাইপ বানিয়ে নেব ঠিক আছে বুলিয়ান ডিফেন এটা সিলেক্ট এটা সিলেক্ট এন্টার এটা এন্টার দেখেছ হয়ে গেছে দুটো কিন্তু কাটা হয়ে গেছে ঠিক আছে এটাও কাটা হয়ে গেছে এটাও কাটা হয়ে গেছে ঠিক আছে এবারে আমরা এইটা নিয়ে কিন্তু এই কাপটা নেব ঠিক আছে দেখো এই কাপটা নেব নিয়ে কিন্তু আমরা এই সলিডে এক্স টু কাপটা যাব গিয়ে কিন্তু এরকম দুদিকে বাড়িয়ে কিন্তু এটা ঠিক আছে কেটে নেব বি ও দেখছি আমরা কাটছি কি ঠিক আছে বুলিয়ান স্পিড এটা সিলেক্ট ক্লিক এটা ক্লিক আন গ্রুপ ঠিক আছে ঠিক আছে গ্রুপ করা ছিল এটা এটা কিন্তু আমরা গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করে নিয়ে এটা কালার চেঞ্জ করলাম ঠিক আছে দেখো
বালি কিন্তু মেন জয়েন হয়ে গেল। এই রোটেট নিলাম, সেন্টারটা চালু করলাম, দেখো ঠিক আছে বালি জয়েন কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা কিন্তু টাচ হচ্ছে, কিন্তু তোমরা এটাকে আরও ভি করবে। আমি জাস্ট তোমাদের জয়েন্ট কীরকম হয় দেখালাম, ঠিক আছে দেখো, এই দেখো এই জায়গাটা যে ভেতরে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু হয় যখন মেটেলে হবে তখন একটু ঘষতে হবে, ঠিক আছে একটু ঘষতে হবে, নাহলে কিন্তু আমরা যে এটা বানাচ্ছি এটা আরও ভি করতে হবে, ঠিক আছে এটা যে অল্প ভি আছে এটা আরও ভি করতে হবে, আর এখানটা ছোটো হবে, এখানটা আরও চবড়া হবে, ঠিক আছে কন্ট্রোল জেড, ঠিক আছে কন্ট্রোল জেড করেছি, কন্ট্রোল জেড করে এবার তোমাদের এটা কাটা দেখাবো। দেখো ডুপ্লিকেট এই নিলাম, নিয়ে কিন্তু দেখো অফসেট কার্বন সারফেস ফিলিট 0.8 ইঞ্চি, ঠিক আছে এ ডুপ্লিকেট এজ সেম অফসেট কার্ভ দেখো, এখানে একটা ডুপ্লিকেট এজ নিচ্ছি, এটা কিন্তু 1 ইঞ্চি, ঠিক আছে এবারে আমরা দেখো এক্সট্রা আইসো কার্ভ এটা নিলাম, নিয়ে কিন্তু আমরা ঠিক এতটা মতো নিয়ে দেখো এগুলো কিন্তু আমরা আগের মতন ডিলিট করে দেবো, করে দেখো ডিলিট করছি, S2 Shift 2 এইটা 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 এইটা, ঠিক আছে Shift 2 করলাম, এবার কিন্তু আমরা অফসেট সারফেস করব, ও এফ করলাম, করে কিন্তু এটা বোথ সাইড করব, ঠিক আছে এটা 2 mm করবো, ঠিক আছে 2 mm 2 ইঞ্চি, ঠিক আছে এবার কেটে দেবো এই বুলিয়ান ডিপেন, এটা সিলেক্ট এটা সিলেক্ট, ঠিক আছে কন্ট্রোল জেড করলাম, আমরা কিন্তু এটা মিরার করে নেব, ঠিক আছে মিরার করে দেখে নেব, ঠিক আছে এটা মিরার করলে কিন্তু হবে না, এটা আলাদাভাবে করতে হবে, ঠিক আছে আমরা কন্ট্রোল জেড করে নিচ্ছি একবার এই সারফেসটাকে 0 ইঞ্চি, ঠিক আছে 0 ইঞ্চি, দেখো দুদিকে সারফেসটা নিয়ে নিয়েছি, এটাকে আমরা ও এফ এটা 2 mm রাখবো, বুলিয়ান ডিফেন এটা সিলেক্ট এটা সিলেক্ট ক্লিক, ঠিক আছে এবার এই সারফেসটা নেবো আমরা, এটাকে 1.5 দেবো, ঠিক আছে ও এফ এটা একটু কম কাটতে হবে, 1.2 দিচ্ছি, ঠিক আছে এন্টার এন্টার, ঠিক আছে এটা কম কাটছি,
এটা যেহেতু পাথর আছে প্লাস ডিপ করা আছে, এখানে ডিপ কাটা আছে দেখতে পাচ্ছ, বুলিয়ান ডিফেন, বুলিয়ান ডিফেন, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, দেখো দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমরা একটা দেখো অ্যারেক ডিরেকশান নেব, নিয়ে কিন্তু এখান থেকে নিয়ে আমরা এতটার মতন এটা নিয়ে নেব, ঠিক আছে, নিয়ে এটা একটু আমরা বাড়িয়ে নেব। দেখো এ তারটা কিন্তু ভেতরে ঢুকে থাকবে একটু, ঠিক আছে, তার জন্য কী করতে হবে আমরা এই দেখো এক্সট্যান্ড কার্ভ নিয়ে নিলাম এতটা, ঠিক আছে। এবার এইটাকে আমরা পাইপ বানাবো, পাইপ কয়েন সিক্স এটা এন্টার এন্টার, ঠিক আছে, দেখেছ দেখতে পেলে, এটাকে কিন্তু আমরা একটু রোটেট করে দেবো, ঠিক আছে, এই তারটা আমরা ঠিক এরকম জায়গায় রাখবো, এরকম জায়গায় রাখবো, ঠিক আছে, এইটা এইখানটা দলটা কিন্তু আর একটু পাতলা হলেও চলবে, ঠিক আছে, আমি 1 mm হাই রেখেছি, এটা কিন্তু পাতলা হলেও চলবে, একটু রোটেট করে দিই, ঠিক আছে। এবারে এটা আমরা ফ্লিট করে দেবো, ঠিক আছে, ফ্লিট ওয়েন থ্রি এন্টার, এটা কিন্তু আমরা কেটেও দিতে পারি, ঠিক আছে, দেখো এই কার্ভ নিলাম, ঠিক আছে, ইন্টারাপ্ট কার্ভ নিয়ে কিন্তু আমরা একটা পাইপ বানাবো, ঠিক আছে, পাইপ এটা ওয়েন 7 এন্টার এন্টার এন্টার, ঠিক আছে, বুলিয়ান ডিফেন এটা সিলেক্ট, এটা সিলেক্ট, দেখেছ এবারে আমরা পাথরটা কাটবো, ঠিক আছে, F6 F6 স্ক্রল করে তুলছি, এটা বাড়িয়ে নিচ্ছি, এটাও বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে, দেখো হিবুলিয়ান ডিফেন এটা প্রত্যেকটা খোঁচা সিলেক্ট ক্লিক এই ক্লিক, 1 মিনিট দাঁড়ো, খোঁচাগুলো গ্রুপ করে নিই, মেটেলটা গ্রুপ করে নিই, গ্রুপ, ঠিক আছে, এবুলিয়ান ডিফেন এটা সিলেক্ট,
काटा सिलेट देखे छो देखते हो बंधुरा ভালোই হয়ে গেল। তোমরা যদি পারো এগুলো ফিলিটও করে দিতে পারো, ঠিক আছে। আমি হালকা ফিলিট করে দিচ্ছি, পয়েন্ট টু এন্টার, ঠিক আছে। এখানে ফিলিট, এখানে ফিলিট, এখানে ফিলিট, এখানে ফিলিট, দেখো হালকা ফিলিট করে দিয়েছি, দেখতে পারো তোমরা। ডিজাইনের সাথে তোমরা দেখতে পারো ডিজাইন টু ডিজাইন হয়েছে কি না, ঠিক আছে। এইখানে এখানে কিন্তু এক্সট্রা মেটেল দেওয়া আছে, ঠিক আছে। এক্সট্রা মেটেল দিলেও হবে, না দিলেও হবে, তোমরা মনে করো যদি পারো তো এখান থেকে মেটেল এক্সট্রা বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের বালি বানানো পদ্ধতিটা দেখে দিলাম, ঠিক আছে। এবারে তোমাদের চুমি জয়েন্টটা দেখাবো, ঠিক আছে। এটা আমি সরিয়ে রাখলাম, ঠিক আছে। এটা আমরা হাইড করে রাখছি, ঠিক আছে। সেম জিরো এন্টার, পয়েন্ট নাইন এন্টার, ঠিক আছে। আবার পয়েন্ট সিক্স ফাইভ এন্টার, ঠিক আছে। আমরা ঠিক এরকম জায়গায় আপাতত বসিয়ে দেবো, ঠিক আছে। দেখো এটা কিন্তু আমরা সলিডে যাব, সলিডে গিয়ে এক্স টু কার্ভ, এক্স টু কার্ভে গিয়ে ওয়ান পয়েন্ট ফোর এন্টার, ঠিক আছে। আবার কিন্তু এই কার্ভটা নেব, গায়ে কার্ভটা নিয়ে কিন্তু আবার পয়েন্ট সিক্স ফাইভ, ঠিক আছে। এই কার্ভটা, এই কার্ভটা নেব, ঠিক আছে। আবার কিন্তু সলিডে গিয়ে সেম ওয়ান পয়েন্ট ফোর এটা আজ করুন, দেখতে পেয়েছ। এটা এখানে ঠিক আছে, এখানে পর্যন্ত নামিয়ে দিত। এবার কিন্তু আমরা দেখো টোটাল কিন্তু এটা এই কার্ভটা নেবো নিয়ে কিন্তু আমরা টোটাল এটা সলিড করে কেটে নেব, বুলিয়ান ডিফেন্স, এটা সিলেক্ট, এটা সিলের, ঠিক আছে। দেখতে পাচ্ছ কেটে গেছে, বা একটু বাড়িও কেটে নিতে পারো, অসুবিধা নেই। তো আমি এটা সেম সেম কেটে নিলাম, ঠিক আছে। এবারে একটা লাইন নেব, কার্ভে যাব, কার্ভে গিয়ে এই সেন্টার চালু করব। সেন্টার চালু করে কিন্তু বোথ সাইডটা চালু করবো, ঠিক আছে। দেখো এবারে এক্সট্রা কার্ভে যাব, ঠিক আছে। সারফেস নিয়ে নিলাম, দেখো সারফেস নিয়ে কিন্তু এবারে কাটবো, বি ও
कुलेंट स्पीड एटा सिलेक्ट पाइपटा सिलेक्ट एटा पाइप बोले ठीक है क्लिक ए सरफेसटा क्लिक देखे काटे ने ठीक है ये किन्तु हमरा एक्ट के केटे देव आगे ठीक है बी ओ पुलिस पी एटा सिलेक्ट क्लिक एटा क्लिक एटा ग्रुप करा आछे केटे गेछे यू अनग्रुप देखो एटाओ किन्तु काटे ने ठीक है एबारे काट बाटा बी ओ प्ले स्पीड एटा सिलेक्ट देखे छो एटा केटे गेछे ठीक है আমরা কিন্তু আগে যেটা কেটেছিলাম এটা কিন্তু একটু বাড়িয়ে কেটে নেব ঠিক আছে এই দেখো ট্রান্সফর্মে গেলাম স্কেল 2D মিনিট সেন্টার চালু করছি স্কেল 2D শিফট ধরে আমরা ঠিক এতটা মতন বেশি বাড়িয়ে কেটে নেব আগে যে কাটা হয়েছিল এটা সেম সেম হয়ে গেল তো আমরা এটা বেশি করে বাড়িয়ে কেটে নেব বুলিয়ানস বুলিয়ান ডিফেন এটা সিলেক্ট ক্লিক এটা ক্লিক ঠিক আছে এবারে দেখো একটা লাইন নেব লাইন নিয়ে কিন্তু এখানে কাটবো মিরার নিয়ে নিচ্ছি জিরো এন্টার এটা সারফেস করব ঠিক আছে বি ও উলেন স্পিড এই সারফেসটা এই সলিড পাইপটা ক্লিক এই দুটো সারফেস ক্লিক ঠিক আছে ঠিক আছে এবারে কিন্তু আমরা দেখো দেখতে পাচ্ছ পাইপ কিন্তু কাটা অলরেডি হয়ে গেছে এবারে কিন্তু আমরা এই যে দেখো এই যে সেন্টারে কিন্তু তোমরা কাপ রাখবে ঠিক আছে লাইন নিলাম এই কর্ড চালু করলাম এই কর ধরে কিন্তু এই দেখো ঠিক আছে এবার এই কাপটা কিন্তু সারফেস করব দেখো কাটবো দেখো এটা কিন্তু আমরা 0.5 করে অফসেট মারো ঠিক আছে ও এফ ও এফ ঠিক আছে 0.5 নয় এটা 0.6 ঠিক আছে 0.6 করছি কিন্তু অফসেটটা সলিড হবে না ঠিক আছে এই দেখো সলিডটা ইয়েস আছে নো করে দেবো 0.6 এন্টার এন্টার ঠিক আছে বোথ সাইডটা কিন্তু এ করে দেবো ঠিক আছে বোথ সাইডটা ইয়েস করে দেবো এবারে বি ও ঠিক আছে এই বুলিয়ান স্পিড এইটা সিলেক্ট এই সারফেস সিলেক্ট দেখেছ কাটা হয়ে গেছে সারফেসগুলো ডিলিট করছি এটা এটা কালার চেঞ্জ করছি
এটা দেখো, এটা 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 গ্রুপ গ্রুপ করে নিলাম, আর এটা এটা তো একই করে নিলাম। ঠিক আছে, এক মিনিট দাঁড়ো, এইটা এটা এইটা কালার চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এটা গ্রুপ গ্রুপ। ঠিক আছে, দেখতে পেলে জয়েন কিরম চুঙ্গি জয়েন, এটা হচ্ছে চুঙ্গি ডুবি জয়েন। ঠিক আছে, দেখো আমি রোটেট করে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? ঠিক আছে, এটা কিন্তু চুঙ্গি জয়েন বলে। ঠিক আছে, এটা কিন্তু চুঙ্গি জয়েন হবে। দেখতে পাচ্ছ তোমরা চুঙ্গি জয়েন কিন্তু এটা বলে। ঠিক আছে, তো তোমাদের আগের আগের বালিটায় তোমাদের দেখিয়েছি কীরমভাবে এইটা মানে যে সলিড আছে সলিডটা কিন্তু হালকা করতে হবে, ভেতর থেকে ফাঁকা করতে হবে। তো সেইভাবে তোমরা কাজ করতে থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কতটা কি শেখাতে পারলাম একটু কমেন্ট করো। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স নিউ স্টুডেন্ট, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক একটা দিও, আর বেশি বেশি ফ্রেন্ডদের শেয়ার করো যারা ক্যাড ডিজাইনের কাজ শিখতে চায়। ঠিক আছে, দেখো তোমাদের কিন্তু এইটা কমপ্লিট করে দেখিয়েছি কীরকমভাবে করতে হয়। তোমরা কিন্তু সেভাবে এইটাতে তোমাদের করতে হবে। তোমরা যাই বালি করো না কেন, বালি করার পদ্ধতি কিন্তু ইয়ারিং, ঠিক আছে, এরকমই। ঠিক আছে, দেখতে পেলে তোমাদের আজকে জয়েন দুটো কিন্তু করা শেখালাম। ঠিক আছে, দুটো জয়েন করে তোমাদের দেখালাম, তোমরা কিন্তু সেইভাবে কাজ করতে থাকবে, কোনো প্রবলেম হবে না। একটা হচ্ছে হারকার জয়েন, এটা হচ্ছে হারকার জয়েন, আর এটা হচ্ছে চুঙ্গি ডুবি জয়েন। ঠিক আছে, চুঙ্গি ডুবি, ঠিক আছে, এটা চুঙ্গি জয়েন বলে, এটা হারকার জয়েন বলে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ফটোতে, ফটোর সাথে মিলছে কি না। ঠিক আছে, সেই জন্য আমি তোমাদের ফটোটা নিয়ে এসে দেখালাম। এটা কিন্তু আমি সম্পূর্ণ আন্দাজে করেছি। ঠিক আছে, তো তোমাদের সেইভাবে মাপ বুঝে সেইভাবেই করতে হবে। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাংক ইউ, জয় হিন্দ।